নারায়ণগঞ্জের কয়লাঘাটে শীতলক্ষা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় 25 থেকে 30 জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। দুপুরে কয়লাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। যাত্রী নিয়ে ঘাটের দিকে যাওয়ার পথে পেছন থেকে একটি বড় মালবাহী জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়, সঙ্গে সঙ্গে সেটি পানিতে তলিয়ে যায়। প্রাথমিকভাবে লঞ্চে 25 থেকে 30 জন যাত্রী ছিল বলে জানা গেছে। ইতোমধ্যে লঞ্চটি উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।